জায়গাটিকেই এবার আমি দেখাচ্ছি আরো সুন্দরভাবে। দেখো এদিক দিয়ে কিন্তু জলটা এই সাইড থেকে আসছে, এসে কিন্তু জল এদিকে নেমে যাচ্ছে, আর এরই মাঝে এটাও একটা সুন্দর দৃশ্য। দেখো জলের স্পিডটা দেখো কত স্পিডে জলটা নেমে যাচ্ছে, আর এদিকে কিন্তু জলটা বয়ে চলেছে। আর এই পাথরের ঢালটাও খুবই বিপজ্জনক, যার জন্য এখানে খুব সাবধানে চলাফেরা করতে হয়। আর প্রাকৃতিক পরিবেশটা দেখো এখানে কত সুন্দর, দূরে ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে ওগুলো কত সুন্দর দেখো। আর এরই পাশে আছে কিন্তু বশিষ্ঠ মুনির আশ্রম, এই একটা আশ্রম আর ওই একটা আশ্রম কিন্তু বশিষ্ঠ মুনির আশ্রম। আর আমরা এখন আছি বশিষ্ঠ মুনির আশ্রম কামরূপ কামাখ্যা আসাম। দেখো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর, এইভাবে কিন্তু একটা সুন্দর ঝর্ণা এদিক দিয়ে বয়ে চলেছে, তার আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। আর এই ঝর্ণাটাই কিন্তু আস্তে 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 এদিকে বয়ে চলেছে, এদিকের সৌন্দর্যটা তোমাদের একটু দেখাচ্ছি কতটা সুন্দর। এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী এসেছেন এই ঝর্ণার মজা নিতে, তারই মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কতটা সুন্দর এই জায়গাটা, এই ঝর্ণাটা কিন্তু এইভাবে বয়ে চলেছে, আর এরই সাথে দেখো প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর। একটা প্লেস যেখানে বশিষ্ঠ মুনি তপস্যা করেছিলেন, দেখো এর সাথে কিন্তু জায়গাটাও খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর যেদিকে তাকাবে সেদিকেই কিন্তু প্রাকৃতিক শোভা দেখার মতো। আর এরই পাশে অবস্থান করছে এটা বশিষ্ঠ মুনির আশ্রম, আর আমি এই আশ্রমে তোমাদেরকে নিয়ে যাব। তার আগে এই জিনিসগুলো একটু দেখাই, দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু এখানে সব দর্শনার্থী যারা আছেন তারা ফটো সেশন করছেন। আর দেখো ঝর্ণার জলের ফোর্সটা দেখো কি বেগে এখান দিয়ে নেমে আসছে ঝর্ণার জল, তার আওয়াজ তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু এখানে, এত সুন্দর দৃশ্য সাধারণত আমরা সচরাচর দেখতে পাই না। চলো আরো আগে কি আছে দেখাচ্ছি। দেখো এবার তোমাদেরকে একটু অন্য দিকটা দেখিয়ে নিয়ে আসি, এবার আমি যাব একটু অন্য দিকে, বশিষ্ঠ মুনির আশ্রমটা এদিকে, আর এখান থেকে কিন্তু অনেক দর্শনার্থী আসছে। এটা হচ্ছে আশ্রম, আর আমি আশ্রমটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আমি তোমাদেরকে আশ্রমের আরেকটা প্রান্ত একটু দেখিয়ে নিয়ে আসি। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা জায়গাটা, মানে তোমরা ধারণা করতে পারবা না, এত সুন্দর পরিবেশ সচরাচর আমরা দেখতে পাই না, তো তাই আমাদের জিনিসগুলো খুবই ভালো লাগে। দেখো এখানে কিন্তু একটা ছোট ব্রিজ আছে, আর এই ব্রিজের ওপর থেকে দেখো দৃশ্যটা কেমন লাগে, একদিকে ঘন জঙ্গল আর একদিকে কিন্তু এই জলধারা, এর মাঝে কিন্তু প্রচুর দেখো কিভাবে জলটা আসছে আর কোথা থেকে আসছে, এদিক দিয়ে কিন্তু জল আসছে। আর আমি এখন চলে এলাম ঝর্ণার অপর প্রান্তে, দেখো এইখান দিয়ে কিন্তু এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু জলটা আসছে। এখান দিয়ে এসে জল কিন্তু চলে যাচ্ছে এই দিকে, আমি নিয়ে যাব তোমাদেরকে আরেকটু এদিকে, তাহলে আরো সুন্দর দেখা যাবে। আর এই জলটা কিন্তু আসছে এই রুটটা দিয়ে, দেখো এইখান থেকে এসে একটা টার্নিং নিচ্ছে, এখানে এখানে কিন্তু একটা টার্নিং আছে,
এই যে এই ঝর্ণাটা বা নদীটা এই দিক থেকে আসছে, এসে এইখান থেকে কিন্তু একটা টার্নিং নিচ্ছে, টার্নিং নিয়ে কিন্তু নদীটা আবার এদিক দিয়ে বয়ে চলেছে। দেখো জায়গাটাও অতি মনোরম, খুবই সুন্দর জায়গা। মানে এখানে এলে তোমরা একটু সময় নিয়ে আসবে, কারণ জায়গাটা এতটাই সুন্দর যে তোমাদের এখান থেকে হঠাৎ করে চলে যেতে মন চাইবে না। আমি কিন্তু এখন চলে এলাম ঝর্ণার এপারে, আগে ছিলাম ঝর্ণার ওপারে, আর এখন চলে এলাম ঝর্ণার এপারে। দেখো এখান থেকে ঝর্ণাটা দেখতে কত সুন্দর লাগছে।